নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দেখুন গুটি কলমটি থেকে কি পরিমাণে শিকড় গ্রো করেছে, কিভাবে এই গুটি কলমটি সম্পন্ন হয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটা তেজপাতা গাছ দেখতে পাচ্ছেন। এই গাছ থেকে পছন্দ মতো একটা ডালে আমি গুটি কলম বাঁধব। এই ডালটি আমি বেছে নিয়েছি, একটা ছুরি দিয়ে ডালের উপরে ছালটা গোল করে কেটে নেব। এবং 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে আরেকটি গোল করে কেটে নেব। দুদিকে কেটে নেওয়া মধ্যের ছালটি ডাল থেকে কেটে বাদ দিয়ে দেব। তারপর কাঠের উপরে ছালের আশ অংশটা ভালোভাবে ঘষে ঘষে কাঠ বের করে দেব। এটা কোকোপিট, প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। বাড়িতে কোকোপিট কিভাবে তৈরি করবেন সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। ছুরি দিয়ে প্লাস্টিক কেটে নেব। তারপর ডালের কাটা অংশে বেঁধে দেব। ডালটি যাতে কোকোপিটের মিডলে থাকে সেদিকে কিন্তু খেয়াল করতে হবে। বাদন অতিরিক্ত শক্ত করার দরকার নেই। দেখুন এই আমি বেঁধে দিলাম। এর উপরে একটা কাপড় জড়িয়ে দেব যাতে রৌদ্রে শিকড় শুকিয়ে না যায়। এই কাপড়টা আমি এই বেঁধে দিলাম, তাহলে অতিরিক্ত জলটা রোদে শুকিয়ে যেতে পারবে না। 42 দিন পরে দেখুন সেই তেজপাতা গাছটি, এখানে অনেকগুলি ডালে আমি কলম বেঁধেছি। নিচের দিকে দেখুন একটা ডালে বেঁধেছি, পাশাপাশি উপরের দিকে আরও কয়েকটি ডালে কিন্তু আমি কলম বেঁধেছি। এটা প্রথম বাঁধা কলম, এখন এটা কাটব। আমি দড়িটা কেটে দিচ্ছি, তারপরে কাপড়টা এই ছাড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর শিকড় গ্রো করেছে। 42 দিন পরে এবার ধারালো ডাল কাটারি দিয়ে কেটে নেব। দেখুন শিকড়গুলো প্লাস্টিক ছিদ্র করে বাইরে বেরিয়ে এসছে এবং শিকড়গুলো অনেক বড় বড় হয়ে গেছে। এবার এই কলমের চারিদিকে এই ছড়িয়ে থাকা ডালগুলো বেঁধে দেব। যাতে চারিদিকে
হেলে দুলে গাছটি পড়ে যেতে না পারে। কলম বেঁধে রাখা দড়িটি কেটে প্লাস্টিক খুলে দেব। এই কাজটি কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, যাতে কোনো শিকড় ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তেজপাতা গাছে অর্থকারী দিক দুটি, এক পাতা বিক্রি ও দ্বিতীয় ডালে কলম বেঁধে চারা বিক্রি। একটি কলমের দাম কমপক্ষে 30 টাকা। বাড়িতে তেজপাতা কেনা লাগবে না, এছাড়া সারা বছর টাটকা পাতা পেয়ে যাবে। দেখুন, আমি এই প্লাস্টিকটা আস্তে আস্তে শিকড়ের মধ্যে থেকে ছাড়িয়ে দিচ্ছি। অনেক বড় বড় হয়েছে শিকড়গুলো। এই প্লাস্টিকের বোতলের মধ্যে এটা বসিয়ে দেব। নিচের দিকে বড় পাথর, বড় বড় নুড়ি ও বালি দিয়ে ভরে দিয়েছি, যাতে গ্লাসটি কাঁধে পড়ে না যায় ও সহজে জল নিকাশি হতে পারে। মাটি হিসেবে আমি এখানে সাদা বালি মাটি ও পাতা পচা সার দিয়ে আমি এই কলমটি বসিয়ে দেব। দেখুন, এই গোড়ায় আমি মাটি ভরে দিচ্ছি। মাটিটা আস্তে আস্তে ভালোভাবে চেপে দেব। তেজপাতা মশলা হিসেবে রান্নায় ব্যবহার হয়ে থাকে, এছাড়া এর ভেষজ গুণাগুণ রয়েছে প্রচুর। এবার আমি জল দিয়ে দিচ্ছি। মশলা চায় তেজপাতা ব্যবহার হয়ে থাকে। তেজপাতা গাছের পরিচর্যা ও পাতা সংগ্রহ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভিডিও পরবর্তীতে পেয়ে যাবেন। দেখুন, এই তেজপাতা কলমটি আমার বসানো হয়ে গেছে। এবার আমি এই তেজপাতা গাছে ডালে যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো একটা একটা করে আমি কেটে নেব, কারণ এত বেশি পাতা থাকার দরকার নেই। দেখুন, অনেকগুলো পাতা আমি এখানে সংগ্রহ করেছি। পাতা সংগ্রহ করে নেওয়ার পরে গাছটি এমন চেহারা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।